নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে বিকেল 5টা। আমি অপর্ণা, আজকে আমি চিকেন পকোড়া করব। চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। 1 চামচ সয়া সস, 1 চামচ রসুন বাটা, নুন দিয়ে দিলাম, আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে 30 মিনিট রেখে দেবো। আমার মেয়ে বলল, মামনি তুমি অনেক দিন পকোড়া ভাজো না, তাই আজকে পকোড়া ভাজলাম। এবার ম্যারিনেট করা চিকেনগুলোর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, 1 চামচ চালের গুঁড়ো আর 1টা গোটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার পকোড়া ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো গরম হয়ে গিয়েছে। এবার চিকেনগুলি পকোড়া ভেজে নেব। লো ফ্লেমে ভাজব, তা না হলে না তো পকোড়াগুলো পুড়ে যাবে। এবার পকোড়াগুলোকে একটু উল্টে দেব। দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার পকোড়াগুলো আমি তুলে নেব। বাকি চিকেনগুলো একইভাবে পকোড়া ভেজে নেব। দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার সব পকোড়াগুলো তুলে নেব। এবার পকোড়াগুলোকে সাজিয়ে বাটিতে টমেটো সস দিয়ে দিলাম আর পকোড়াগুলোর উপরে বিট নুন ছড়িয়ে দিলাম। নাও বাবু, এবার খেয়ে বলো কেমন হয়েছে। দেখতেই পেলে বন্ধুরা, মামার ভালো লেগেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে ঠিক সকাল 10টায়। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে। টাটা।